তাদাব্বরুল কোরআন এবং আল আলু বিল কোরআনের কিছু আদাব নিয়ে কথা বলব একজন মুসলিম যখন আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন এর অর্থ হৃদয়ঙ্কম করার জন্য তিনি প্রস্তুত হন এবং আল কোরআনকে অধ্যয়ন করেন যাতে আল কোরআনের নির্দেশনা তিনি বাস্তবায়ন করতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন তাকে বেশ কিছু আদব এবং শিষ্টাচারিতা পরিপালন করতে হয় জেনে নিতে হয় এবং সেটাকে অনুসরণ করতে হয় সেগুলো আমরা একটা একটা করে তুলে ধরছি প্রথম হল আল কোরআনের তেলাওয়াত এবং কোরআন নিয়ে তাদাব্বর ও চিন্তা গবেষণার ক্ষেত্রে ইখলাস পোষণ করা কিভাবে তিনি এখলাস পোষণ করবেন তিনি আল কোরআনের তেলাওয়াত এবং তাদ্বর যে করছেন এর দ্বারা তিনি আল্লাহ সন্তুষ্টি কামনা করবেন এবং এর বাইরে পৃথিবীর কোনো মানুষ অথবা সৃষ্টির কাছে প্রদর্শন ইচ্ছা পোষণ করবেন না কিংবা মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ তিনি করবেন না কিংবা সুন্দর তেলাহতের কারণে বা সুন্দর বক্তব্য দিয়ে আল কোরআনের উপর তিনি মানুষের প্রশংসা মাহাব্বা বা আকর্ষণ করানোর ইচ্ছাটা তিনি পোষণ করবেন না উদ্দেশ্য থাকবে আমি কোরআন তেলাওয়াত করলাম শুধু আল্লাহর জন্য আমি কোরআন নিয়ে তাদব্বর করলাম শুধু আল্লাহর নির্দেশগুলোকে হৃদয়ঙ্গম করার জন্য বোঝার জন্য এবং আমল করার জন্য দ্বিতীয় আদবটি হল কোরআনের তেলাওয়াত এবং তাদব্বর দ্বারা তিনি দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধন করবেন না যেমন এর মাধ্যমে সম্পদ অর্জন কিংবা অন্যদের উপন্য শ্রেষ্ঠত্ব কিংবা নেতৃত্ব প্রতিষ্ঠা কিংবা অন্যদের কাছে তার ইমেজ এবং তার ভাবমর্যাদা বাড়ানো এটা যেন তার মেইন উদ্দেশ্য না হয় তৃতীয় আদবটি হলো আল কোরআনুল করিমকে তিনি জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করবেন না আর যদি আর যদি কোরআনের তেলাওয়াত ও তাদব্বর উপর তিনি কোনো পারিশ্রমিক নেন তবুও সেটা যেন পারিশ্রমিক পাওয়ার নিয়তে না হয় বরং সেটা যেন কোরআনের তেলাওয়াত ও তাদাব্বর অব্যাহত রাখার সহায়ক হিসাবে তিনি গ্রহণ করেন এই নিয়তে গ্রহণ করেন এটা তার তেলাওয়াতের পারিশ্রমিক তার তাদাব্বরের পারিশ্রমিক এই হিসাবে যেন তিনি গ্রহণ না করেন চতুর্থ আদবটি হল আল কোরআনের সাথে আদব এবং শিষ্টাচারিতার বিষয়টি তিনি গভীরভাবে লক্ষ্য রাখবেন যেন কোরআনের সাথে কোনো ব্যয়াদুবি না হয়ে যায় বরং কোরআনের সাথে একটা সুন্দর আদব তিনি অনুসরণ করবেন তিনি তার অন্তরে এই ভাব নিয়ে আসবেন যে তিনি তার রবের সাথে গোপনে কথা বলছেন তিনি রবের কিতাব পড়ছেন এবং সেটা নিয়ে তাদাব্বর করছেন তিনি আল্লাহকে দেখছেন যদি এমন পর্যায়ে নিজেকে উপনীত করতে না পারেন তাহলে এই অবস্থায় তাকে নিয়ে যেতে হবে নিজেকে যে আল্লাহ তো তাকে দেখছেন সেটা কিভাবে সেটা এভাবে সম্ভব যে তিনি মনে মনে এই বিশ্বাসটা পোষণ করবেন যে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন এবং তার তেলাওয়াতটুকু শুনছেন পঞ্চম যে আদবটি সেটি হল তিনি আল কোরআন তেলাওয়াত এবং তাদাব্বুরের কাজটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে করবেন এবং এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মসজিদ ষষ্ঠ আদবের বিষয়টি হল আল কোরআনের পঠন পাঠন এবং তাদাব্বুরের কাজটি চেষ্টা করবেন যেন একসাথে অন্যদের সাথে বসে করা যায় কালেকটিভলি করা যায় কারণ একটা আহ বা একদল মানুষের রায় মতামত কিংবা তাদাব্বুর সেটি একজন ব্যক্তির মতামত ও তাদাব্বুরের চাইতে উত্তম এবং এই বিষয়টি আমরা সহি মুসলিমের একটা হাদিস থেকে খুব স্পষ্টভাবে জানতে পারি اكتا هادي سر بارو أمشي النبي صلى الله عليه وسلم بولتشن، وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله فيمن عنده. اراتهولو النبي صلى الله عليه وسلم بوليتشن: جاكونكونو هيك دلوك الله كي هيشومهير কোনো একটি গৃহে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে পাঠ করে এবং একে অপরের সাথে মিলে কোরআনের অধ্যয়নে লিপ্ত থাকে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয় এবং রহমত তাদেরকে আবৃত করে ফেলে আর মালা ইকাবা বা ফেরেস্তাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লা সুবহান হাত আলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মধ্যে তাদেরকে উল্লেখ করেন অর্থাৎ তাদের কথা আলোচনা করেন ষষ্ঠ আদব যিনি আল কোরআন তেলাওয়াত করছেন তিনি আল কোরআনের প্রতিটা শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে তাফাক্কুত দাব্বর করবেন তার অন্তরকে চিন্তায় নিয়োজিত করবেন তাহলে তিনি প্রত্যেকটা আয়াতের অর্থ জানতে পারবেন এবং তিনি আল কোরআনের প্রত্যেকটা নির্দেশ এবং নিষেধাজ্ঞা নিয়ে ভাববেন যাতে এই নির্দেশ এবং নিষেধাজ্ঞার মধ্যে কি আছে সেটা তিনি মেনে চলতে পারেন এক্ষেত্রে যদি প্রয়োজন হয় তিনি বারবার আয়াতগুলোকে রিপিট করবেন পুনরাবৃত্তি করবেন যাতে করে তার এই চিন্তাটা পরিশীলিত হয় পূর্ণতা পায় যদি তিনি এ কাজটা করতে ব্যর্থ হন এবং অতীতের অনেক তেলাওয়াতের মধ্যে এভাবে তিনি না করে থাকেন তাহলে তিনি আল্লাহর কাছে ওজর পেশ করবেন এবং ক্ষমা চাইবেন কারণ এটা করা উচিত ছিল আমরা পারিনি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন যখন এমন কোনো আয়াত তিনি পাঠ করেন যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের উল্লেখ আছে সেখানে তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলে দূরত্ব পাঠ করবেন এবং যেখানে কোনো রহমতের আয়াত আসে তিনি সেটা তেলাওয়াত করলেন তাহলে তিনি মনের দিক থেকে খুশি হবেন এবং আল্লাহর কাছে সেই রহমতটা চাইবেন আর যদি কোনো আজাবের আয়াত তিনি তেলাওয়াত করেন তাহলে আজাবের ভয় যেন তার হৃদয়টা একটু প্রকম্পিত হয় এবং আল্লাহর কাছে তিনি যেন পানাহ চান যখন আল্লাহর কোনো পবিত্রতা ও মহত্বের কথা আসবে তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন তার মহত্ব বর্ণনা করবেন এবং তার গুণগান উল্লেখ করবেন যখন আলকুরানের মধ্যে কোনো দোয়া আসে তখন আল্লাহর কাছে তিনি সেটা চাইবেন মন দিয়ে চাইবেন মনটা যেন বিগলিত হয় চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে চাইতে গিয়ে কেঁদে ফেলেন মনটা তার পুরোই বিগলিত হয়ে গেছে সেভাবেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অষ্টম যে আদব সেটি হল আল কোরআন তেলাওয়াতের সময় কান্না করা এবং বেশি বেশি কান্না করা যদি কারো কান্না না আসে তাহলে তিনি কান্নার চেষ্টা চালাবেন এবং আল কোরআনের উপর যেন তার চিন্তা হৃদয়কে বিগলিত করার প্রচেষ্টা অব্যাহত থাকে কান্না করার একটা পদ্ধতি হল তিনি আল কোরআনের মধ্যে যে সকল ধমক রয়েছে স্বাস্থ্যের সংবাদ রয়েছে আল কোরআনে আল্লাহ সুবাহান তালা মানব থেকে আমাদের কাছ থেকে যে সকল চুক্তি এবং প্রতিশ্রুতি নিয়েছেন সেগুলো নিয়ে ভাবতে ভাবতে নিজেকে চিন্তিত করে ফেলা যে তাহলে আমি এগুলো সামলাবো কি করে এরকম একটা ভাব নিজের মধ্যে নিয়ে আসা তারপরে আমরা যে আল্লাহর নির্দেশ যথাযথভাবে মানতে পারিনি আমাদের সে অক্ষমতা নিয়ে একটু ভাবা এবং তাহলে আমাদের পরিণতি কি হতে পারে কি ভয়াবহ হতে পারে সেজন্যে একটু চিন্তা করা এবং কান্না করা আসলে তো তাই তাই না আমাদের অক্ষমতার কারণে আমরা দেখি যে কেঁদে দেয় একটা ছোট শিশুকে যখন আমরা পড়া জিজ্ঞেস করি আমি যদি শিক্ষক হই এবং সে দিতে না পারে সে কিন্তু কেঁদে ফেলে এটা হচ্ছে অক্ষমতার কান্না আমাদের সেই কান্নাটা আসা উচিত আর যে ব্যক্তি এই ধরনের চিন্তা পোষণ করতে ব্যর্থ হয় এবং যার কারণে তার কান্না না আসে তাহলে সে সে যে এই ভয়াবহ বিপদটাকে ফেস করতে যাচ্ছে সেজন্যই তার কাঁদা উচিত মাসউদ নামাস আল্লাহ আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে তিনি বলেন ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন আমার কাছে তুমি তেলাওয়াত করো আমাকে তেলাওয়াত করে তুমি শোনাও রসল আল্লাহ আলাইকা ও আলাইকা হে আল্লাহ রসুল আমি আপনার কাছে পাঠ করে শোনাব অথচ আপনার উপরই এটা কোরআন নাজেল হয়েছে না আম তখন তিনি বললেন হ্যাঁ তাই করো তখন আব্দুল ইব নামসুর উদ রাদী আল্লাহ বললেন আমি সুরত উন্নেসা পড়া শুরু করলাম এরপর যখন একটা আয়াতের কাছে আসলাম সে আয়াতটা হলো ফাকৈ ফা ইদা জি ইনায় মের কুল্ল উম্মাইতিম বে শাহিদে ওয়াজে ইনায়া বিকে উলা ই যে কী হবে যখন আমরা প্রত্যেক উম্মতকে নিয়ে আসব প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষদাতা নিয়ে আসব আর আপনাকে এইসব লোকদের উপর অর্থাৎ আপনার উম্মতের উপর আপনাকে আমরা সাক্ষ্যদাতা বানাবো তখন কি হবে এটা একটা কঠিন কথা কি হবে কি পরিস্থিতির মুখোমুখি হবে এই সকল মানবেরা আপনার উম্মতেরা এ কথাটা যখন তিনি পাঠ করলেন কোরআনের এই আয়াতটা তখন নবী সাল্লা বললেন হাসবুকাল আন হাসবুকাল যথেষ্ট হয়েছে আবদুল্লা ইবদাম মাসরুদকে তিনি থামালেন বললেন যথেষ্ট হল তু ইলেইহে আবদুল্লা ইব্দ মাসরুদ বলছেন আমি তার দিকে তাকালাম ফাঈদা আইনা হুতা দেখলাম তার দুটো চোখ অশ্রুতে ভরে গেছে অশ্রু প্রবাহিত হচ্ছে এই আয়াতটা ছিল সুরানের একচল্লিশ নম্বর আয়াত এবং এই হাদিসটা বুখারি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে মোতারফ ইবনে আব্দুল্লাহ তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন রায় তো রাসুল আল্লাহ আমি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে দেখলাম তিনি সালাদ পড়ছেন এবং এই সময়ে তার অন্তরে অর্থাৎ তার বুক থেকে একটা গোঙানির মতো শব্দ কান্নার কারণে কান্নার এই গোগানি আমি শুনতে পাচ্ছিলাম যেমনটি ডেকচির মধ্যে ফুটন্ত পানির একটা গোঙানি বা আওয়াজ শোনা যায় এহাদিস আবু দাউদ নাসাই ইমাম আহমদ বর্ণনা করেছেন শেখ সাহি আবি দাউদের মধ্যে এটাকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন এহে এ ছিল আমাদের নবী সাল্লাহ সাল্লামের কান্না সালাতের মধ্যে তেলাওয়াত শুনে কান্না একজন সাহাবির মুখে কোরআনের তেলাওয়াত শুনে কান্না প্রিয় ভাইরা বোনেরা কতটুকু কান্না আমাদের আসে হৃদয়টা কোরআনের সাথে কতটুকু মিশে একাকার হয়ে যায় আমার মনে হয় এর জবাবে আমরা অনেকেই হয়তো বলবো আমার কিছুই হয় না কিছুই হয় না কারণ আমি কোরআনের অর্থ বুঝি না আমি কোরআনের সাথে একাকার হতে পারি না কোরআনের এই নির্দেশগুলো নিয়ে আমার কোনো ভাবনা নেই ফলে আমার যে অক্ষমতা সে অক্ষমতার কারণে আমার কোনো চিন্তা আসে না অস্থিরতা আসে না আমি বেপরোয়া আমি আল্লাহর এই নির্দেশ অমান্য করার কারণে কিংবা নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে আমার যে কি পরিস্থিতি হবে আমি সেটা কোনো দিন ভাবিনি কি ভয়ঙ্কর কি কঠিন আমাদের হৃদয় সম্মানিত উপস্থিতি আসুন একটু ভাবি একটু ভাবি স্বয়ং রাসল্লা সাল্লাহ সাল্লামের পরে কোন নাজিল হয়েছে অথচ তিনি আরেকজনের তেলাওয়াত শুনে কান্না করতেন আসুন আমরাও একটু কাঁদি একটু কাঁদি মন থেকে যে কান্নাটা আসে বের হয় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিই নবম যে আদবটি সেটি হচ্ছে আল কোরআন তেলাওয়াতের সময় আমরা যেন হাত দিয়ে কোনো এমন কাজ না করি যেটা সঙ্গতিপূর্ণ নয় হাত দিয়ে খেললাম ব্যস্ত থাকলাম আমি আল কোরআন তেলাওয়াত করছি হয়তোবা এই সময় অ্যান্ড্রয়েড ফোনটা টিপাটিপি করছি অথবা হাত দিয়ে আঁকে করছি চোখ দিয়ে কোরআন পড়ছি এমনটা যেন না হয় যেন আমাদের হাত দেহ মন সত্তা সব অঙ্গ প্রত্যঙ্গ যেন তেলাওয়াতের প্রতি নিবিষ্ট হয় মনোযোগী হয় মনোযোগ হারা যেন আমরা না হই দশম যে আদব সেটি হচ্ছে আল কোরআন তেলাওয়াতের সময় আমরা যেন হাসি ঠাট্টায় লিপ্ত না হই আমরা যেন কোনো কারণ ছাড়া আল কোরআন নিয়ে তাদব্বর করার সময় আল কোরআন তেলাওয়াতের সময় আল কোরআনের অর্থ অধ্যয়নের সময় আর কোনো ধরনের ফুজুলি কথাবার্তায় বাহ্যিক কোনো কথাবার্তায় লিপ্ত না হই এবং যেন যা কিছু আমাদের মনোযোগকে সরিয়ে দেয় তাদাব্যর থেকে বা সতেজ সতর্ক তাদাব্বর থেকে আমাদেরকে বিরত করে এমন কোনো কিছুর দিকে যেন আমাদের মনোযোগ না যায় দৃষ্টি না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বশেষ যে আদবটি আজকে আমি উল্লেখ করব সেটি হল আমরা অধিকাংশ ক্ষেত্রে যেন আল কোরআনের এই যে তাদাব্বর এবং তেলাওয়াতের মহান কাজ এটি রাত্রেই করার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেই কারণ রাত্রেই আমাদের অন্তরটা বেশি আগ্রহী হয় বেশি নরম হয় এবং যে কোনো দুনিয়াবী কাজ খেলাধুলা তামাশা থেকে দূরে থাকে এবং রিয়া থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি কারণ তখন তো আমাদেরকে আর কেউ দেখে না কোরআন তেলাওয়াত করছি নির্জনে বসে চিন্তাভাবনা করছি নির্জনে বসে ফলে রাতে কাজটা যদি করি তাহলে সেটা গভীর থেকে গভীরতায় পৌঁছার বেশি সম্ভাবনা থাকে যে জন্য আমরা দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম রাতে তিনি অধিক তেলাওয়াত করতেন এবং বিশেষ করে তার তেলাওয়াতটা ছিল সালাতের মধ্যে তিনি কখনো রাতের দুই তৃতীয়াংশ কখনও অর্ধরাত্রি কখনও এক তৃতীয়াংশ তিনি লম্বাকে রাতে কাটাতেন তিনি কখনো রাতের সালাতের এক রকাতেই সুরাতুল বাকড়া সুরত আল্লাহরান সুরাতা পর্যন্ত শেষ করে দিয়েছেন যেমনটি আমরা সহি আদিস থেকে জানি তাহলে আসুন সম্মানিত উপস্থিতি আমরা তাদাব্বুরের এই আদবগুলো আমরা যেন মেনটেন করি কোরআনতেলা এই আদবগুলো যেন আমরা মেনটেন করি আশা করা যায় এই আদব রক্ষা করে তেলাওয়াত এবং তাদাব্বুর করলে আমাদের বেনিফিটটা বেশি হবে আমাদের ফলাফলটা ভালো আসবে এবং আমরা কোরআনের সাথে একাত্ম ও একাকার হয়ে যেতে পারব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আজ এ পর্যন্তই হাদা সাল্ল আসাল্লাম আল্লাহ নবীন মহম্মদ ও আল্লাহ ও আসহাবি আজমাইন ও সালামুকম রহমতুল্লা কাঠ